হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রিপুলি অ্যাফেয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। ভিউয়ার্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়ে আলোচনার ধারাবাহিক পর্বে আজকে আমরা দেখব কান্তা গ্যাস ফিল্ড সম্পর্কে। পেট্রো বাংলার একটি কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড অর্থাৎ BGFCL এর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান হলো কান্তা গ্যাস ফিল্ড। আজকে আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জানব। কান্তা গ্যাস ক্ষেত্র বাংলাদেশের একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় 17 কিলোমিটার দূরে গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলায় এই কান্তা গ্যাস ক্ষেত্রটি অবস্থিত। 1982 সালে পেট্রো বাংলা এই কান্তা গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করেছিল। এই ক্ষেত্রের মোট পুনরুদ্ধারযোগ্য গ্যাস মজুদ আছে 50 বিলিয়ন ঘনফুট। এই ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়েছিল 1984 সাল থেকে। শুরু থেকে প্রতিদিন গড়ে 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়েছিল, যখন 1988 সালে এটি দৈনিক 3 মিলিয়ন ঘনফুটে হ্রাস পেয়েছিল উৎপাদন। সেটা হয়েছিল অত্যাধিক জল উৎপাদনের কারণে, এবং এই একই কারণে 1991 সালে এই ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন স্থগিত করা হয়েছিল। 1991 সালে 26 আগস্ট পর্যন্ত এই ক্ষেত্র থেকে মোট গ্যাস উৎপাদন হয়েছিল 21.1 বিলিয়ন ঘনফুট। আর একটি নতুন কূপ খনন করার জন্য, জলাশয় চূড়া চিহ্নিত করার জন্য একটি 3D সিসমিক জরিপের পরিকল্পনা এখানে করা হয়েছে। বিহার কামতা গ্যাস ফিল্ডের উৎপাদনরত কূপ সম্পর্কে কিছু তথ্য আমরা এখন এক নজরে জেনে নেব। যেমন, কামতা গ্যাস ফিল্ডটি আবিষ্কার হয়েছিল 1982 সালে, এবং এই ফিল্ডটি আবিষ্কার করেছিল পেট্রো বাংলা। এই ফিল্ডের পুনরুদ্ধারযোগ্য গ্যাস রিজার্ভ হলো 50 বিলিয়ন ঘনফুট। এখানে খননকৃত কূপ আছে একটি, কিন্তু কোনো উৎপাদনরত কূপ এখানে নেই, এবং যে একটি কূপ আছে সেটি একটি উলম্ব কূপ, এখানে কোনো অভিমুখী কূপ নেই। এই ফিল্ডটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে 1984 সালে, এবং 2020 সালের জানুয়ারি মাসের 31 তারিখে পর্যন্ত হিসাব অনুযায়ী এই ফিল্ডের ক্রমবর্ধমান গ্যাস উৎপাদন হয় 21.1 বিলিয়ন ঘনফুট। অবশ্যই 1991 সালের আগস্ট পর্যন্ত, এই আগস্টের পরে এই ফিল্ড থেকে গ্যাস উৎপাদন স্থগিত করা হয়েছিল, এবং যে পরিমাণ গ্যাস এখান থেকে উত্তোলন করা হয়েছিল সেটা রিজার্ভ হতে শতাংশ হিসাবে উৎপাদন হয় 42.20 শতাংশ। যেহেতু এই ফিল্ডটি এখন বর্তমানে উৎপাদনে নেই, সেহেতু এটাগুলো জানা সম্ভব নয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপুলি অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। বাংলাদেশ গ্যাস ফিল্ডের অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।